জীবিতদের উদ্দেশ্যে বলি, শোনো শোনো আকানগড়ের মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয়ই তাদের কাফের ও মুশরিক, তারা কারা, তারা কারা, একসাথে সবাই বলতে হবে, তারা কারা, আর মুমিন আর কে, এই দুইজনের মধ্যে মধ্যখানে পার্থক্য হচ্ছে নামাজ। পার্থক্য কি, পার্থক্য কি? আচ্ছা, তার মানে এটাকে যদি আমরা সুন্দর বাংলায় নিজেদের মতো করে বলি, আল্লাহ নবী বলতে চাচ্ছে যে আরে মুসলমান চিনার এত এত কিসের ঝামেলা, মুসলমান মুমিন চিনার, মুসলমান চিনতে হবে, আল্লাহ নবী দিয়ে গেছে আইডেন্টিটি। কিভাবে? তিনি বললেন যে নিশ্চয় তারা যারা কাফের মুশরিক ওগুলোর মধ্যে আর মুসলমানের মধ্যে তুমি কোনটা মুসলমান, কোনটা কাফের, কোনটা মুশরিক কেমনে চিনবা? আল্লাহ নবী বললো যেটা নামাজ পড়ে ওটা মুমিন, যেটা নামাজ পড়ে ওটা কাফের মুশরিক। রাগ করিও না, আমি আগেই বলেছি কথা তোমার বিরুদ্ধে যাবে, তুমি তো নিজেকে পাক্কা মুসলমান মনে করো, শেষ নবীর উম্মত, তোমার কি করে রে কয় নামাজ পড়ে না কিন্তু ইমান আছে। না না না, হাসিয়েন না ভাই, তোমার দাড়ি নেই, দেখো তোমার নামাজের জন্য দাড়ি তো শর্ত নয়, তোমার টুপি নেই, তোমার দাড়ির জন্য তো তোমার টুপি শর্ত নয়, তোমার বউ নেই, তুমি অবিবাহিত, নামাজের জন্য তাও শর্ত নয়, তুমি বৃদ্ধ, তোমার নামাজের জন্য তাও শর্ত নয়, তুমি যুবক বুড়ো হও নি, তোমার নামাজের জন্য তাও শর্ত নয়, তুমি ধনী নয় দরিদ্র, তোমার নামাজের জন্য তাও শর্ত নয়। নামাজ ফরজ কি শুধু ধনীর উপরে, শুধু সুস্থ মানুষের উপরে, শুধু বউওয়ালার উপরে, শুধু চাকরিজীবীর উপরে, শুধু সুন্দর মানুষের উপরে, নাকি নামাজ ফরজ ছোট বড়, ধনী দরিদ্র, সুস্থ অসুস্থ, মহিলা পুরুষ, যুবক বৃদ্ধ, যুবতী বৃদ্ধা, সবার উপরে, নাকি সবার উপরে? তো ওই যে বলেছি যে আপনারা তো শিরিক খুঁজে পান না, আপনারা মনে করেন যে দেখেন জেনা করা জেনা করা, মদ খাওয়া মদ খাওয়া, চুরি করা চুরি করা, ডাকাতি করা ডাকাতি করা, কিন্তু একমাত্র একটা ইবাদত আছে যেটা না করলে শুধু পাপ হয় না, এটা শিরিক হয়ে যায়। কি হয়ে যায়? যেমন কিভাবে বলি, একটু ওঠেন আপনি, একটু ওঠেন, ছোট একটা উদাহরণ দিচ্ছি। এই যে ওনাকে উঠতে বললাম, উনি উঠলো, তার মানে আদেশ পালন হলো, কি হলো, বসে যান এবার, এই যে উনি আবার বসে গেল, দেখেন উনি যদি না উঠতো আমি অন্য কাউকে বললে উঠতো না, কিন্তু উনি যে উঠেনি আমি কিন্তু এটা মাইন্ড করতাম না যে কি ব্যাপারে উঠতে বললাম উঠে নাই, ধরে নেই আমার আমার আমি ধরে না এবার বললো তো আমার মাইন্ড করবেন, কবু হুজুর নিজের বড় কয়, ধরে নেন উনি আমার বস, আমি ওনার কর্মচারী, উনি আমার বললো যে জামশেদের দিকে আসো, আমি গেলাম, বলছে ঠিক আছে চলে যাও, আমি চলে গেলাম, আমি মনে মনে না ভাববো যে কি ব্যাপার ডাকলো কিছু বললো না, আমি যদি না আসি এলোক মাইন্ড করবে কি না, করবে কি না, ধরেন আমি গেলাম ও কিছুই বলেনি আমাকে, অথচ প্রায় এরকম ডাকে আমি যাই কিছুই বলে না, কিন্তু যদি না যাই সে কি আমাকে এই চাকরিতে রাখবে না, বাদ দিয়ে দেবে, কে আমার দোষ কি করছে, আমি তো কিছুই করিনি, আমি তো সে আমাকে বলছে আসো এটা একটা কাজ, আমি কাজটাও করি নেই, তা আমি তো কোনো কাজই করলাম না, তাহলে আমি অপরাধ কি করলাম, তাহলে আমি অপরাধ কি করলাম, তাহলে আল্লাহ কি বলেছে নামাজ পড়তে, কে বলেছে, নামাজের মধ্যে সিজদা আছে কিনা, সিজদায় মানুষ আল্লাহর কাছে মাথা নত করে কিনা, তাহলে যে লোকটা এভাবে সিজদা দিল এটা কার আদেশ, তাহলে আল্লাহ কি বলছে, কি করতে বলছে, আল্লাহ কি দিতে বলছে, আচ্ছা তাহলে যেটা সিজদা দিছে ওটা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করছে, আত্মসমর্পণ করছে, কি করছে, আর যেটা সিজদা দেয় নাই ওটা সিজদাকে অস্বীকার করছে কিনা, না না আপনি বুঝতেছেন না, আপনার কাছে মনে হয় আমি কখন অস্বীকার করছি, এই হুজুরগুলো না দিন দিন এমন হয়ে গেছে, মানে দেখ ভাই নামাজ পড়ি না কয় আমি বলে মুশরিক হয়ে গেছি, আরে ভাই আমি বলছি নাকি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি যদি এখন একটা উপায় আছে তোমার কাছে, আকানগড়ের মানুষ মহিলা এবং পুরুষ, একটাই উপায় বাকি আছে, হাদিস কোরআন পড়ে যদি এই জিনিসটা না পাওয়া যায় তো বেঁচে গেলা, আর যদি নামাজ অধ্যায় পড়ো, ঈমান অধ্যায় পড়ো, তাওহীদ অধ্যায় পড়ো, ওযু অধ্যায় পড়ো, যদি হাদিসটা পাও তাহলে কিন্তু তোমার উপায় নাই। মনে রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে কথা বলে না, রব তার সাক্ষী নাজিল করেছে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবৃত্তির শিকার হয়ে কথা বলে না, আল্লাহ তাআলা যা ওহি করে তাই তিনি মানুষকে আদেশ অথবা নিষেধ করে। তাহলে বলো মুসলমান চিনার পরিচয় পাওয়া গেছে নাকি যায় নাই, পরিচয় কে দিছে,
আচ্ছা, আমি যে আজকে এখানে হাদিস বলছি তার মানে আমি মনে হয় আপনাদেরকে কাফের মুশরিক বলতে আসছি না, নাকি সতর্ক করতে আসছি? আমি কি আপনাদেরকে গালি দিতে আসছি না সতর্ক করতে আসছি? আমি কি আপনাদেরকে কাফের মুশরিক বলছি নাকি আপনাদেরকে সতর্ক করছি যে খবরদার মুশরিক শিরিক করিও না? কোনটা বলছি বলেন তো? আকান ঘরের মানুষ, মহিলা এবং পুরুষ, শিরিক মুক্ত হয়ে যাও। তুমি তো তোমার শিরিক খুঁজে পাও না মা, বোন তুমি তোমার শিরিক খুঁজে পাও না, ভাই আমার তুমি তোমার শিরিক খুঁজে পাও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নামাজ না পড়লে শিরিক হয়। ভেবে দেখো, আল্লাহ কখনো মিথ্যা কথা বলে না। আল্লাহ যে সূরা ইউসুফে আয়াত নাজিল করেছে যে এদের অধিকাংশ মানুষ ঈমান আনেছো, কিন্তু আসমান ও জমিনের মালিক বলছে যে ঈমানের সাথে সাথে তুমি শিরিক করে আল্লাহ দ্রোহিতাও করেছো। তাহলে শিরিক মুক্ত হওয়া লাগবে কিনা? এই শোনো, জীবিত মানুষের কোনো ভয় নেই, শিরিক করে যারা মরে গেছে তাদের উপায় নেই। তোমাকে আল্লাহ যে জীবন দিয়েছে এটা তোমার জন্য আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত। আকান ঘরের মানুষ, আকান ঘরের মানুষ, এত বড় নিয়ামতকে অবহেলা করিও না। আকান ঘরের মানুষ, এত বড় নিয়ামতকে অবহেলা করিও না। বেঁচে আছো তাই তুমি এখনই বলতে সক্ষম, আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছে বলার। এখানে উপস্থিত সবাই হতে পারেনি আকান ঘরের মানুষ, সবার কানে মাইকটা সাউন্ড যাচ্ছে না, যদিও তার ঘরের পাশে, হতে পারে সে হেডফোনে অন্য কিছু শুনছে। আকান ঘরের মানুষ, এটা রবের নিয়ামত, কেন এটাকে তুমি অবহেলা করছো? আকান ঘরের মানুষ, শিক্ষা দাও, তোমার অপরাধ নিয়ে চিন্তিত হয়ো না, তোমার রবের উপরে ছেড়ে দাও। তুমি কি এমন অন্যায় করেছো বলো, তুমি কি অপরাধ করেছো বলো? আকান ঘরের মানুষ, তুমি চিন্তিত হয় না, তোমার রব বলছে وسارعوا الى مغفرة من ربكم وجنة عرضها السماوات والارض। ও আকান ঘরের মানুষ, দ্রুত ফিরে আসো আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে, যার প্রশস্ততা হচ্ছে আসমান ও জমিনের মতো। আকান ঘরের মানুষ, রব বলছে উইদ্দাত লিল মুত্তাকিন, এই আসমান ও জমিনের মতো বিশাল জান্নাত রেখেছে আল্লাহ যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য। আকান ঘরের মানুষ, তোমার অপরাধ নিয়ে চিন্তিত হয় না, খুশি হও। আকান ঘরের পুরুষ এবং মহিলা, তোমরা সন্তুষ্ট হয়ে যাও, তোমরা এখনো বেঁচে আছো। যে মরে গেছে সে বুঝে, যে মরে গেছে সে বুঝেছে, কিন্তু তার উপায় নেই, ওই বুঝের কোনো লাভ হবে না। আকান ঘরের মানুষ, কি পেয়েছো ভাবছো? ভ্যান চালাও, রিক্সা চালাও, মুদি দোকানদারি করো, চাষবাস করো, জেলে তুমি মাছ ধরে জীবিকা নির্বাহ করো অথবা ভিক্ষাই করো, কি নিয়ামত পেয়েছো এটা তুমি নিজেকে প্রশ্ন করে খুঁজে পাও না? এই যে হায়াত, এই জীবন, এটা থাকলে বলা যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এটা থাকলে বলা যায় আলহামদুলিল্লাহ, এটা থাকলে বলা যায় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা থাকলে বলা যায় আল্লাহু আকবার কাবীরা, এটা থাকলে বলা যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা থাকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা যায়, এই হায়াতটা থাকলে সিজদা দেওয়া যায়, রুকু দেওয়া যায়, এই হায়াতটা থাকলে রবের কাছে নিজের অপরাধের ক্ষমা চাওয়া যায়, এই হায়াতটা থাকলে রবের কাছে নিজের যে অবহেলা, যেই দিন থেকে বিমুখ সময়গুলো পার হয়ে গেছে, তা রবের কাছ থেকে চেয়ে 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 অপরাধকে নেকিতে পরিবর্তন করা যায়। এখনো তুমি খুঁজে পাও না, কি পেয়েছ? শোনো, তোমার রব বলছে কউল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে দিন, দেখো আকান ঘরের মানুষ, যথেষ্ট হয়েছে তোমার নামাজ ত্যাগ, এই মসজিদগুলো যথেষ্ট ভাবে খালি পড়ে থাকে, ইনাফ ইজ ইনাফ, যথেষ্ট হয়েছে আকান ঘরের মানুষ, মসজিদগুলোকে আর খালি ছেড়ে দিও না, মসজিদ ব্যতীত অন্য ঘরগুলোকে আর আলোকিত করিও না, তোমার আগরবাতি মোমবাতি তোমার ডাব নারিকেল যা দেওয়ার তা তুমি মসজিদগুলোতে দিয়ে যাও। আকান ঘরের মানুষ, অনেক অবহেলা হয়েছে এই জীবনকে, রবের দেওয়া এত বড় নিয়ামতকে অনেক হেয়তুচ্ছ করা হয়েছে আর নয়। আকান ঘরের পুরুষ এবং মহিলা, যুবক এবং বৃদ্ধ, যথেষ্ট পরিমাণে নিজের এত বড় নিয়ামতকে অবহেলা করেছো আর নয়। তুমি কি অন্যায় করেছো? তুমি চিন্তিত? তোমার রবের ঘোষণা শোনো, শোনো তোমার রবের ঘোষণা, জীবিত আছো বলেই শুনতে পাচ্ছ, নালে শুনতে পেতে না। রবের এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, বলো আলহামদুলিল্লাহ। মনে রাখবে, আকান ঘরের মানুষ, বেঁচে থাকাই পৃথিবীর সবচেয়ে বড় বিলাসিতা আল্লাহর পক্ষ থেকে। আকান ঘরের মানুষ, বেঁচে আছো বলেই পৃথিবীর সবচাইতে বড় বিলাসিতায় আছো। আকান ঘরের মানুষ, তুমি থাপ্পড় দিলে তোমাকে এখানে থাপ্পড় দিবে, তুমি লাথি দিলে তোমাকে এখানে লাথি দিবে,
অনেক সময় থাপ্পড় দিয়ে লাথি নাও খেতে পারো, থাপ্পড় নাও খেতে পারো, এটা হচ্ছে দুনিয়ার বিচার। কিন্তু মনে রাখবে, পৃথিবী থেকে যখনই চলে যাবে তখনই অপরাধের যদি বিচার হয় আগুনই জ্বালিয়ে দিবে। কোথায় বুঝছো এটা কত বড় নিয়ামত এখানে থাকা? আকান ঘরের মানুষ, সংশোধন করো নিজেকে, ভয় পেও না। কেমন রব পেয়েছো? আহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাক ইয়া আল্লাহ, সুবহানাক। রব বলছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে দিন আমার বান্দাদেরকে যে বান্দা তোমরা জুলুম করেছো, অত্যাচার করেছো, পাপ করেছো, গুনাহ করেছো নিজেদের উপরে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রবের দয়া থেকে নিরাশ হয়ো না, নিরাশ হয়ো না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিয়া, আল্লাহ ক্ষমা করে দেবে তোমাদের সব সব গুনাহ। আমি বলছি না, কান ঘরের মানুষ, রব বলছে। দেখো তোমার লাগবে কিনা এই ক্ষমা, মা ও বোনেরা দেখুন আপনার লাগবে কিনা এই ক্ষমা। রব বলছে, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ কে, ইয়াগফিরুয-যুনুবা জামিয়া, ক্ষমা করে দেবে তোমার সমস্ত গুনাহ। আচ্ছা, সমস্তর মধ্যে কি কোনোটা বাদ পড়ে যায়? একটা তো বলেন যেটা বাদ পড়ে যায়। সবের মধ্যে আর কিছুই বাদ থাকে না, না সবের মধ্যে হয়ে যায় সব। তাহলে এই যে বললাম একটু আগে যে শিরিক আল্লাহ মাফই করবে না, ওটাও কি ক্ষমা হয়ে যাবে? তাহলে হয়ে যাবে ভাই, ক্ষমা চাইলে হয়ে যাবে। জীবিত থাকা অবস্থা ক্ষমা চাইলে কি হবে? একটা হিন্দু লোক, সে কি শিরিক করে না? তো সে যদি মুসলমান হয়ে বলে যে আল্লাহ আমি আগে জানতাম না, করে ফেলেছি, আল্লাহ কি মাফ করবে না? তাইলে তো আপনি জানতেন না যে এটা শিরিক, নামাজ ত্যাগ করা শিরিক, আজকে ইস্তেগফার করেন, খবরদার কি অপরাধ করবেন না করবেন আপনার আর আপনার রবের ব্যাপার। আপনি রবকে যদি ম্যানেজ করতে পারেন, আমার কোনো সমস্যা আছে? আপনি যদি মনে করেন যে জানা করেন আর রবের সাথে বোঝাপড়া করে নেবেন, যেমনি হোক সমস্যা নাই। এই হাতের নেয়ামত, আহ, যেটা দিয়ে মহিলাকে ধরছেন, এই চোখ যে নেয়ামত আল্লাহ দিয়েছে, আহ, যেটা দিয়ে আপনি বাজে জিনিস দেখছেন। আপনি যদি মনে করেন যে আল্লাহ এই চোখ দিছে সুন্দর পৃথিবী দেখার জন্য, আল্লাহর সুন্দর সৃষ্টি দেখার জন্য আপনি বাজে জিনিস দেখেছেন, আল্লাহ এই মুখ দিয়েছে ভালো কিছু বলার জন্য, দিন প্রচার করার জন্য, দিন শিখার জন্য আপনি খারাপ কিছু করেছেন, যদি আপনি মনে করেন আল্লাহকে বুঝাতে পারবেন, তো আপনার আর আপনার রবের ব্যাপার। তবে মনে রাখবেন, আমি একটাই নিষেধ করে যাব, যত অপরাধ হোক একটা অপরাধ থেকে মুক্ত থাকো। আমি আমি কি তাহলে আদেশ করে গেছি সব অপরাধ করো? আমি মনে এরকম বলছি না যে ইউটিউবার ভাইরা বলবে যে জামশেদ মজুমদার বলছে সব অপরাধ করো, খালি একটা করিও না, না এরকম বলিনি। আমি বলেছি যে শোনো, আজকে আমি এসেছি এখানে তোমাকে একটা অপরাধ থেকে নিষেধ করতে, আর ওই অপরাধটা তোমাকে চিরস্থায়ী জাহান্নামী করে দেবে। ওই অপরাধ করে রবের সামনে গেলে তোমার মুক্তি নেই, কোনোভাবেই নেই। দেয়ার ইজ নো অপশন, দেয়ার উইল বি নো অপশন, কোনো সিস্টেমই থাকবে না তোমার জান্নাতে যাওয়ার শিরিক থাকলে। আর যদি শিরিক না থাকে, তুমি যা করেছো করেছো, তোমার কাছে যদি মানে যাররা ধুলিকণা পরিমাণে ঈমান থাকে শিরিক মুক্ত, তোমাকে আল্লাহ জান্নাত দেবে। তাহলে এই অপরাধ শিরিক, নামাজ না পড়া কি, নামাজ না পড়া কি বেনামাজি নাকি মুশরিকি? রাগ করিয়েন না, আল্লাহ আমি বলি নাই, এগুলো 1450 বছর আগ থেকে লেখা, আপনি এইভাবে শোনেন নাই, আপনাকে কেউ ভয় বলে নাই, কারণ তাহলে তার চাকরি চলে যাবে। আমি কেন চাকরি করতে আসছি নাকি যে বলবো না? আল্লাহ যদি বাঁচার পথে ডাকাইতে দেন না, ভয় শুনছি আপনাদের এদিকে হয় আল্লাহ আশ্রয় দিক, নাহলে আর কিসের ভয়, খালি বললে চলে যাবো ইনশাআল্লাহ, আল্লাহ মাফ করুক আশ্রয় দিক, তার তেমন ভয় নাই। আমি তো এখানে চাকরি করতে আসিনি, এই জন্য বলে গেলাম। আকান ঘরের মানুষ, আহ, কি রব পেয়েছ। আচ্ছা, এই যে 60 বছর 70 বছর জীবনে গুনাহগুলো করে ফেলেছ, ধরো আজকে সিদ্ধান্ত নিলা যে ভালো হয়ে গেছি, আর অপরাধ করব না, আর খারাপ কাজ করব না, ভালো কাজ করব, ন্যায় কাজ করব, অন্যায় কাজ করব না, তাহলে এটা চিন্তার বিষয় না যে 60 বছর যেগুলো অন্যায় করে ফেলেছো এটা চিন্তার বিষয় না? রব কি বলছে শুনবা? বলি, ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা ফুরকানে রব বলছে, আল্লাহু আকবার, মানে পড়লে মানে তোমার হৃদয় গলে যাবে, ওয়াল্লাহি তুমি দেখো কেমন রব পেয়েছো। রব বলছে, ইল্লা মান তাব وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله فأولئك يبدل الله
الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما إلا من تاب 70 বছরের গুনাহ ইল্লা মান তাব 90 বছরের গুনাহ ইল্লা মান তাব পুরো গ্রামবাসীর গুনাহ ইল্লা মান তাব পুরো জমিনবাসীর গুনাহ ইল্লা মান তাব জানার গুনাহ ইল্লা মান তাব মদের গুনাহ ইল্লা মান তাব যাকাত না দেওয়ার গুনাহ ইল্লা মান তাব শিরকের গুনাহ ইল্লা মান তাব নামাজ না আদায় করার গুনাহ ইল্লা মান তাব রবের পরিচয় কখনো না জানার চেষ্টা করা, জানার চেষ্টা না করা, না করার অপরাধ ইল্লা মান তাব ইসলামের কাজে বাধা দেওয়া ইল্লা মান তাব যদি তুমি ফিরে আসো রব বলছে অপরাধের নাম যাই হোক, অপরাধের কাজ যাই হোক, রব বলছে ইল্লা মান তাব যে ফিরে আসবে ওয়ামানা এবং ঈমান নিয়ে আসবে ওয়ামিলা আমালান সালিহা খল্লি বাল্লি খারাপ কাজ সে করবে না, এবার ভালো কাজ করা শুরু করলো, মুচকি হাসলো মানুষ দেখে, সলাত আদায় করলো, জাকাত দিল, সাদাকা দিল, মানে ভালো কাজে লিপ্ত হলো, মন্দ কাজ থেকে যত পারে দূরে থাকে, যত ভালো কাজ সাধ্যে আছে সব করে। রব বলছে ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা তার 70 বছরের গুনাহ সব নেকিতে পরিবর্তন হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কার এরকম রব আছে, কার কে এমন রব পেয়েছে? 90 বছরের অপরাধ জানা নাকি নেকি? রব বলছে মদ এটা নাকি নেকি হয়ে যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলুন তো এই অপরাধগুলোকে নেকি কিভাবে পরিবর্তন করতে হবে? কিভাবে বোঝেনি কেউ, অপরাধ যার যাই হোক না কেন রব এগুলোকে গোনে না, রব এগুলোকে কি করে না? আপনার অপরাধ কি রবের ক্ষতি করে? আপনার অপরাধ কি রবের ক্ষতি করে? ক্ষতি করে আপনার, আর এই পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলতা তৈরি করে, পৃথিবীর সামাজিকতা সমাজ নষ্ট করে। বুঝে আসছে না আসেনি? কিন্তু রবের কোনো কিছু কম হয়ে যায়, রবের ক্ষমতা কমে যায়, রবের যোগ্যতা কমে যায়, আধিপত্য কমে যায়, তো তাহলে রব আপনাকে ক্ষমা করতে রবের সমস্যা কোথায়? রব তো এরকম কৃপণতা করবে না, রব তিনি গফুরুর ওয়াদুদ, তিনি স্নেহময়ী। আকানগরের মানুষ, তোমার অপরাধ যাই হোক না কেন তুমি এটাকে নেকিতে পরিবর্তন করতে পারবা, তবে একটাই রাস্তা, কয়টা রাস্তা? ভিন্ন কোনো রাস্তা নেই। প্রথমে ওই অপরাধ থেকে ফিরে আসতে হবে। প্রথমে কি করতে হবে? অপরাধকে নেকি করার পদ্ধতি কি? প্রথমে কি করতে হবে? আর ওই অপরাধে যাওয়া আপনারা বুঝতেছেন কথা না, আমি খালি এমনি বলে যাচ্ছি, আসলে কি বুঝে আসে তা আমার সাথে বলেন। অপরাধকে নেকিতে পরিবর্তন করার নিয়ম কি? অপরাধ থেকে আর ওই অপরাধে না যাওয়া এবং ভালো কাজকর্ম করা। তাহলে ঈমান আনা, আল্লাহর প্রতি বিশ্বাস আনা, ঈমান আনা, তাহলে আল্লাহ কি করবে অপরাধকে? কি করবে আল্লাহ? কি তোমাদের কারো অপরাধ নাই? এই অপরাধ আল্লাহ, এই অপরাধের কারণে তো আল্লাহ কোথায় দিবে? জাহান্নাম দিবে, ঠিক না? কিন্তু এই অপরাধগুলো ছেড়ে দাও। আকান ঘরের মানুষ, অনুরোধ করে বলছি, আমি চলে যাব একটা হাদিস বলে, আমার বিদেশে মানে আমার আমার বক্তব্যের শেষ একটা হাদিস দেখো তোমার কাজে আসে কিনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামিউতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কল আল্লাহ, আল্লাহ বলেন, আকান ঘরের মানুষ দেখো কেমন আল্লাহ পেয়েছো, খুশি হয়ে যাও, কেউ এরকম আল্লাহ পায়নি, তোমার পূর্বে তোমার পরে কেউ এরকম আল্লাহ পাবে না, যে আল্লাহকে মেনে নিছে সেই শুধুই আল্লাহকে পাইছে। সুবহানাল্লাহ। কল আল্লাহ, আল্লাহ বলবেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, মনোযোগ দিয়ে শুনুন প্লিজ, এই হাদিস যদি আপনার কাজে না আসে আপনার খুব কষ্ট হয়ে যাবে নিজেকে কাজে লাগাতে, খুব কষ্ট হয়ে যাবে। একটাই হাদিস যেটা শেষ, আমি প্রায় জায়গায় সব মাহফিলেই এই একটা হাদিস দিয়ে শেষ করি। আচ্ছা, আমরা কি অপরাধী নাকি অপরাধী না? আমরা কি জান্নাত চাই নাকি চাই না? সবাই বলি আল্লাহ আমাদেরকে জান্নাত করুন, আল্লাহ আমাদেরকে জান্নাতই করুন, বলুন বলুন আল্লাহ, আমার সাথে বলুন আল্লাহ আমাদেরকে জান্নাতই করুন। আচ্ছা, আমরা কি আল্লাহর ক্ষমা পেতে চাই? তাহলে দেখুন, ক্ষমা পাওয়ার একটা সিস্টেম বলে দিয়ে যাচ্ছি, তাহলে গুনাহকে নেকিতে কিভাবে পরিবর্তন করতে একটা সিস্টেম বলে দিয়ে গেলাম, ওটা আল্লাহ সুবহান তাআলা নিজেই আয়াত নাজিল করছে সূরা ফুরকানে, বুঝে আসছে না আসেনি? এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা পাওয়ার একটা সুন্দর রাস্তা বলে দিয়ে গেছে, শুনবেন, বলি। আল্লাহ বলছে যে কল আল্লাহ, আল্লাহ বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, দেখুন ক্ষমা পাওয়ার সিস্টেম, আল্লাহ বলছে ইন্নাকা মা দাআউতানি, যতক্ষণ তুমি আল্লাহকে ডাকবে ক্ষমা পাওয়ার আশায়, ওয়ারাজাউতানি, এবং আল্লাহর কাছে ফিরে যাবে, মানে যতক্ষণ আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহর ক্ষমা পাওয়ার আশায়, আল্লাহকে কি করবেন? কি করবেন বলুন সবাই, কি করবেন? কি পাওয়ার আশায়? আল্লাহ বলছে যে গফারতুলাক, যদি তুমি আল্লাহকে ডাকো ক্ষমা পাওয়ার আশায়, আল্লাহ বলছে গফারতুলাক, তোমাকে আমি ক্ষমা করে দেব। তাহলে ক্ষমা পাওয়ার সিস্টেম কি? আল্লাহকে ডাকতে হবে ক্ষমা পাওয়ার আশায়, তাহলে আল্লাহ কি করবে? আচ্ছা, কতটুকু ক্ষমা করবে? আল্লাহ বলছে যে আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোমার গুনাহ যত অধিক হোক না কেন, আল্লাহ বলছে আমি পরোয়া করি না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যদি ক্ষমা পাওয়ার আশায় ডাকেন, আল্লাহ ক্ষমা করবে কতটুকু? কতটুকু? এখানে কে এভাবে বুঝলাম, এত জোরে কথা বলার নাকি লাগে নাকি? তাহলে ক্ষমা পাওয়ার সিস্টেম কি? আল্লাহকে কি করতে হবে? আল্লাহকে কি করতে হবে? কিসের আশায়? তাহলে আল্লাহ কতটুকু ক্ষমা করবে? মানে তোমার গুনাহ যতই হোক না কেন। এরপর আল্লাহ বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, হে আদমের ছেলে মেয়ে, তোমার গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, হে আদমের ছেলে মেয়ে, তোমার গুনাহ যদি, তোমার পাপ অন্যায় অশ্লীলতা যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, তারপরে যদি তুমি আল্লাহকে ডাকো ক্ষমা চাও, আল্লাহ বলছে গফারতুলাক ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব, কারো পরোয়া করব না। আল্লাহ বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি জামি খতিয়া, হে আদমের সন্তান, তোমরা যদি আল্লাহর সামনে জমিন ভর্তি অপরাধ নিয়ে যাও, আল্লাহ বলছেন যে সুম্মা লাকীতানি লা তুশরিকু বি শাইআ, তোমরা যদি জমিন ভর্তি অপরাধ নিয়ে আসো, আর আমি আল্লাহ যদি দেখি যে এই অপরাধের মধ্যে শিরিক নাই, কি নাই, কি নাই, আল্লাহ বলছে যে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, শিরিক যদি না থাকে এই জমিন ভর্তি অপরাধকে আমি মাফ করে দেব, ক্ষমা নিয়ে চলে আসবো তোমার কাছে। আকান ঘরের মানুষ, শিরিক মুক্ত ইবাদত করার অত্যন্ত জরুরিভাবে তোমাকে অনুরোধ করে যাচ্ছি, মনে রাখবে আকান ঘরের মানুষ, যদি তোমার বুঝে না আসে যে মুসলমান কীভাবে শিরিক করে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটাকে অনুসরণ করো, যে নিশ্চয়ই তারা কাফের ও মুশরিক, তাদের মধ্যে আর আমরা মুমিন মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে কি? কি? তাহলে যে নামাজ পড়ে সে কি? যে নামাজ পড়ে সে কি? মুমিন। সে কি? আর যে নামাজ পড়ে না সে কি? কি? এটা কি আমার কথা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা? এটা কি তোমাদের কথা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা? তোমরা কি নিজের মতো করে মুসলিম হবা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো মুসলিম হবা, সিদ্ধান্ত তোমার। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।